السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 10ই সফর 1442 হিজরি মোতাবেক 27শে সেপ্টেম্বর 2020 আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি রবিবারে হয়ে আসছে বেশ কিছুদিন ধরে নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে। আজকে পর্ব নম্বর 17 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়বস্তু হচ্ছে ঈমান এবং ঈমানের কয়েকটি দিক। লেখক বলছেন প্রশ্ন নম্বর 40, তাতে মা দালিলু আলা আন্নাল ঈমান ইয়াশমালু দ্বীনা কুল্লাহু ইনদাল ইতলাক। ঈমান সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন তার প্রথম বিষয় হচ্ছে যে ঈমান বললে যখন শুধু ঈমান বলবেন তখন তাতে দ্বীনের যে তিনটি স্তর রয়েছে সবগুলি সামিল হবে। আর দ্বীনের স্তর সম্পর্কে যারা দ্বীন শিখছেন হয়তো জানা আছে ইনশাআল্লাহ, আর বলে দিচ্ছি তা হচ্ছে তিনটি। মারাতিবুদ্দিন, দ্বীনের স্তর হচ্ছে তিনটি, ইসলাম, ইমান, এহসান। তো যখন ইমান বলা হয় শুধু, তখন ইমান, ইসলাম, এহসান এই যে তিনটির সমষ্টির নাম দিন, এই পুরো দিনকে সামিল করে। অন্য ভাষায় বুঝাই, যখন কোনো ব্যক্তি সম্পর্কে, এটা তো ইমান ইসলাম সম্পর্ক হলো, যে কাজটির মাধ্যমে একজন মানুষ মুমিন মুসলিম হয়, কোন একজন ব্যক্তি সম্পর্কে যখন বলবেন যে উনি মুসলিম বা আমি মুসলিম, তার মানে আপনি মুসলিম, মুমিনও, ইমানদারও এবং মহসেনও যদি সত্যিকার মুমিন হন তাহলে। এইরকমে কোন ব্যক্তিকে যদি বলেন যে আন্তা মুমিনুন, তুমি মুমিন, অর্থাৎ সে মুমিন, মুসলিম, মহসেন। তো এই হচ্ছে এর অর্থ। যখন শুধু ইমান বলবেন তখন তাতে ইসলাম, ইমান, এহসান সবগুলি যে দিনের স্তর রয়েছে সামিল হয়ে যাবে। এইরকমই যখন ইসলাম বলবেন তখন তাতে ইসলাম, ইমান, এহসান সবটাই সামিল হবে। এইরকমই যখন মহসেন, নিষ্ঠাবান, এহসানকারী, সদাচরণকারী, এহসানের ব্যাপক অর্থ রয়েছে। এর উপর ধারাবাহিক আমার বেশ কয়েকটা আলোচনা আছে, আর আরো আলোচনা করা যেতে পারে এর উপর। এত ব্যাপক অর্থপূর্ণ এহসানের বিষয়টি, এহসান মা আল্লাহ, আল্লাহর সাথে এহসান, এহসান মাল খালক, আল্লাহর সৃষ্টির সাথে এহসান। আর আল্লাহর সৃষ্টির যে বিভিন্ন দিক রয়েছে, বা আল্লাহর সৃষ্টি আপনার বিভিন্ন রয়েছে, মানুষ, আবার মানুষের মধ্যে মুসলিম, আত্মীয়, প্রতিবেশী, আপনজন, পিতামাতা, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী ইত্যাদি, অমুসলিম, এছাড়া আল্লাহর অন্য সৃষ্টি মানুষ ছাড়া। এক কথায় মহসেন যখন বলবেন তার মানে তার মধ্যে ঈমান আছে এবং তার মধ্যে ইসলাম আছে, সে মুমিনও এবং মুসলিমও। এমন কোন ব্যক্তি পৃথিবীতে হইতে পারেন না যে সেই ব্যক্তি সম্পর্কে বলে যে লোকটি মুসলিম কিন্তু মুমিন নয়, বা লোকটি মুমিন কিন্তু মুসলিম নয়, এটা হইতে পারে না। কিন্তু যখন পাশাপাশি এই শব্দগুলিকে রাখবেন, ইসলাম, ইমান, এহসান, অথবা মুসলিম, মুমিন, মহসিন, এই তিনটি শব্দকে পাশাপাশি রাখবেন, তখন অর্থে ভিন্নতা রয়েছে। এই মর্মে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির খুব প্রসিদ্ধ উক্তি রয়েছে, গুরুত্বপূর্ণ, আল ইমান ওয়াল ইসলাম, বা আল ইসলাম ওয়াল ইমান, ইজা ইজতামা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইজতামা। ইমান আর ইসলাম এই দুটো শব্দ
যখন একত্রিত হবে, একসাথে যখন উল্লিখিত হবে, তখন ইফতার আকাফিল মানা অর্থ ভিন্ন ভিন্ন হবে। যেমন জিব্রাইল আলী ইসলামের হাদিসে যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন বাহ্যিক আমলগুলি সম্পর্কে ইসলামের 5টি রুকুন দিয়ে ব্যাখ্যা করেছেন। যখন ইমানের কথা জিজ্ঞাসা করা হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আভ্যন্তরীণ যে অন্তরের আমলগুলি, ইমানের যে 6টি রুকুন তা দিয়ে ব্যাখ্যা করেছেন। এজাজ তামা ফিল লাফজে বা ফিল কালেমা ইফতারাকা ফিল মানা, যখন শব্দগুলি পাশাপাশি হবে বা একত্রিত হবে ইসলাম ইমান, তখন ইফতারাক ফিল মানা অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যাবে। ইসলাম মানে বাহ্যিক আমল, ইসলাম আত্মসমর্পণ করা এই বাহ্যিক আমলগুলির মাধ্যমে, আর ইমান মানে বিশ্বাসের সাথে স্বীকৃতি দেওয়া, এই অন্তরের সাথে, অন্তরের আমলের সাথে সম্পর্ক ইমানের যে 6টি রুকুন তার। ওয়াইদাফতারাকা, আর যখন ভিন্ন ভিন্ন শব্দ আসবে, ইসলাম শুধু উল্লিখিত হয়েছে, ইমান শুধু উল্লিখিত হয়েছে, একজন বলছেন যে উনি একজন মুসলিম, উনি একজন মুমিন মানুষ, যখন ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখিত হবে শব্দগুলি, তখন ইজতামা অর্থ এক হয়ে যাবে, মানে ইসলামের মধ্যে ইমানের অর্থ চলে আসবে। জি, তো এই কথাই এখানে বলছেন যে এর দলিল কি, যে ইমান বললে দিনের 3টি স্তর সবগুলি সামিল হয়ে যায়। বলছেন এর দলিল, দলিল কোরআন সুন্নাতে অনেক রয়েছে, কিন্তু একটি হাদিস যেটি স্পষ্ট, সেই হাদিসটি সহি বুখারী মুসলিমের মুত্তাফাক আলী হাদিস। এই হাদিসটি নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন হাদিসটি সংক্ষেপে নিয়ে এসেছেন, ওয়াহদ আব্দুল কাইস, আব্দুল কাইসের প্রতিনিধি যারা তখনকার যুগের বাহরাইন, আর বর্তমান যুগে এই দাম্মাম, দাম্মামে শহর ছিল না কিন্তু দাম্মামের আশেপাশে আলহাসা যারা এই এলাকায় এসেছেন, আলহাসা এই এলাকাকে তখন বাহরাইন বলা হইত, আর বর্তমান যে বাহরাইন ছোট্ট একটি দ্বীপ সেটার তখন অস্তিত্ব ছিল না। এখানে আব্দুল কাইস বংশের লোকেরা বসবাস করত, তারা মদিনায় ইসলাম কবুল করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে প্রতিনিধি দল পাঠিয়েছিল, কয়েকজন তারা গিয়েছিলেন। তারা যখন গেলেন আর বললেন যে আমরা সবসময় আসতে পারি না, কারণ সামনে এই নাজদ এলাকায় মোদার কট্টরপন্থী, চরমপন্থী, ইসলামের শত্রু, ওরা বসবাস করে কুফফার মোদার, এই আশহরুল হরম হারাম মাস যে 4টি, এছাড়া আমরা পৌঁছিতে পারি না, সুতরাং আমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা, ফামুরনা বি আমরিন ফাসলিন, গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলে দেন, উপদেশমূলক, দিক নির্দেশনামূলক, যেগুলির ওপর আমরা আমল করব, এবং আমাদের পেছনে যাদেরকে রেখে এসেছি আত্মীয় স্বজন বংশধর জাতি এলাকাবাসী, তাদেরকেও সেই কথাগুলির দাওয়াত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরুকুম বিল ঈমানি বিল্লাহি ওয়াহদাহ, তোমাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার নির্দেশ প্রদান করছি, আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাদরুন মাল ঈমান বিল্লাহি ওয়াহদাহ, আচ্ছা তোমরা কি জানো যে এক আল্লাহর প্রতি ঈমান কি? ঈমান তো বললাম, কিন্তু এক আল্লাহর প্রতি ঈমান মানে কি বোঝায় ব্যাখ্যা করলেন। এখানে ইমানের ব্যাখ্যা করতে গিয়ে ইসলামের রুকুন গুলি যে 5টি সেগুলি উল্লেখ করলেন, ইমানের 6টি রুকুন কিন্তু উল্লেখ করলেন না, যেমন জিব্রাইল ইসলামের হাদিসে রয়েছে, তেমনটা করলেন না। কালু, তখন ওই আব্দুল কাইসের প্রতিনিধি দল বলে, আল্লাহ ওয়া রাসূলুহু আলম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন, আমরা কি করে জানবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবাই কেরামগণ তারা এইভাবে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলম, আল্লাহ বেশি জানেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন, যেহেতু তার কাছে ওহি আসছে আসমান থেকে, সুতরাং অন্যান্য মুসলিম চাইতে, সাহাবাই কেরামদের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন, এই কথা আল্লাহর সাথে তারা উল্লেখ করতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলম, যেহেতু তিনি বেঁচে আছেন। কিন্তু তার ইন্তেকালের পরে সালাফে সালেহীনগণ কেউ আল্লাহু ওয়া রাসূলুহু আলম বলেননি, না সাহাবাই কেরামরা, না তাবেইনরা, না তাবাত আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, না কোন মুফাসসির। এই জন্য তাফসীর কিতাব গুলি দেখবেন, যেহেতু বিদাতপন্থী একদল রয়েছে যারা নবীকে আলেমুল গায়ব হাজির নাজির বলে, শিরকি কুফরি আকিদা রাখে, সেজন্য বিষয়টি বলা জরুরি।
আমাদেশে এদেরই সংখ্যা বেশি, হ্যাঁ, আর এদেরই ছড়াছড়ি বেশি, এদেরই দাপট বেশি। এরা নিজেদেরকে সুন্নি বলে থাকে, যাদের সুন্নতের সাথে দূরেরও সম্পর্ক নেই, শিরক আর বিদাতের সাথে সম্পর্ক, তাওহীদ সুন্নতের সাথে সম্পর্ক নেই। যত তাওহীদ সুন্নতের বিরোধিতা করতে পারে তত পাকা সুন্নি হবে না উপমহাদেশের ভাষায়। তো যেহেতু তারা নবীকে আলমুল হাজির নাজির বলে, আল্লাহ ওয়া রাসূলু আলম কোন মুফাসসির বলেননি। তফসির জালালেন আমাদের দেশের আহলে হাদিস মাদ্রাসা, সালাফি মাদ্রাসা তো পড়াই, আবার দেওবন্দি কওমিদের মাদ্রাসা পড়ায়, আবার এই যে বেরেলভী রেজবি তাদের মাদ্রাসাতে পড়ায়, তাতে দেখো আলিফ লাম মিম আলিফ লাম রা, যেখানে এই বিচ্ছিন্ন শব্দগুলি এসেছে, অক্ষরগুলি এসেছে, সেখানে তফসির করতে বলছে আল্লাহ এখন যদি আপনি কোনো কথা জিজ্ঞেস করা হয় বা কোন একটা বিষয় সম্পর্কে কেউ তথ্য জানতে চাইছে বা বলতে চাইছে, আল্লাহ আলম আল্লাহ বেশি ভালো জানে, বলবেন আল্লাহ রাসুল আল্লাহ এবং রসুল বেশি ভালো জানেন না, এরকম বলবেন। আমাদের সেরকম শিরকি কথা অনেক আছে, অনেকে হয়তো সিরকি আকিদা না রাখলে সিরকি কথা বলেন, কেমন আছেন ভাই, আল্লাহ রসুল যেমন রাখে, মানে আল্লাহ ও রসুল, তো রসুল ভালো রাখবেন নাকি না রসুল মন্দ রাখতে পারেন, সিরকি কথা। কেমন আছে, আল্লাহ রসুলের দয়াতে ভালো আছে, তারপর আল্লাহ রসুল যা চাই, রসুল্লাহ সির বলেছেন এটা কি, জাল তাই ইল্লাহ নিদান, তুমি আল্লাহ শরীর বানিয়ে দিলে, আল্লাহ যা চান, কুল মাশা আল্লাহু ওয়াহদাহ, আল্লাহ যা চান। তো ফিরে আসি এই হাদিসের দিকে, জিজ্ঞাসা করলেন ঈমান সম্পর্কে, আর ব্যাখ্যা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তারা বলল যে আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, তখন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ঈমান হচ্ছে আল ঈমান শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দেখেন ইসলামের প্রথম স্তম্ভ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুটো কালিমার শাহাদাত প্রদান করা, ঈমানের ব্যাখ্যা দিয়েছেন ইসলাম দিয়ে। তার মানে একজন মানুষ মুমিনই হইতে পারবে না যার মধ্যে শাহাদাত নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, পাঁচ ওয়াক্ত সালাত নেই, হইতে পারবে না। ওয়া ইকামিস সালাত সালাত কায়েম করা, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে ওয়া ইতাইয যাকাত যাকাত প্রদান করা, ওয়া আনতু ওয়াদ্দু মিনাল মাগনামিল খুমুস, আর গনিমতের ধন সম্পদ থেকে পঞ্চম ভাগ তোমরা আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মালে পৌঁছে দেবে। এখানে প্রশ্ন যে সালাতের কথা আসলো, যাকাতের কথা, সিয়ামের কথা উল্লেখ করা হয়নি, আর হজের কথা উল্লেখ করা হয়নি, যেহেতু হজ সে সময় ফরজই হয়নি, হজ নবম হিজরিতে বা দশম হিজরির শুরুতে ফরজ গেছে সঠিক মতে, সেয়াম রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, তারপরে আব্দুল কাইসের প্রতিনিধি গিয়েছিলেন, কিন্তু সেয়ামের কথা উল্লেখ করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা বর্ণনাকারী হয়তো সেখানে হয়তো এখানে উল্লেখ করেনি, হয়তো রাসূল উল্লেখ করেছেন। সিয়াম না উল্লেখ করে গনিমতের কথা কেন উল্লেখ করেছেন, এই জন্য যে এই প্রতিনিধিরা সবসময় আসবে না, আর সেই এলাকাতে ইসলাম পৌঁছে গেছে, সুতরাং সেখানে গনিমতের সম্পদ আসবে, গনিমতের সম্পদ আসলে তারা এই প্রশ্নের সম্মুখীন হবে এবং এই সমস্যার সমাধান তাদেরকে জানতে হবে, সেজন্য বিশেষভাবে উল্লেখ করে দিয়েছে। এই হচ্ছে হাদিস, এক কথায় এই কাজগুলি ইসলাম, ইসলাম দিয়ে ঈমানের ব্যাখ্যা করেছেন। তাহলে প্রশ্ন ছিল যে ঈমান বললে দিনের সবগুলি স্তর যে সামিল হয়ে যায়, ইসলাম ঈমান ইহসানের দলিল, তারপরে বলছেন যে ঈমানের যে ছয়টি রুকুন, ঈমানের যখন আমরা পরিচয় দেব, কেউ যদি আমাদের কাছে পরিচয় চায় বা কাউকে শিক্ষা দিতে হয় ঈমান কি, বলো ঈমান ছয়টি স্তম্ভের নাম, ছয়টি স্তম্ভের প্রতি বিশ্বাস করে স্বীকৃতি প্রদান করা হচ্ছে ঈমান, এর দলিল কি বলছেন, মা দালিল আলা তারিফিল ঈমানে বিল আরকানি সিত্তাত ইনদা তাফসিল, বিস্তারিত যখন আমরা ঈমানের পরিচয় দান করব তখন ঈমানের ছয়টি রুকন বা স্তম্ভ দিয়ে পরিচয় দান করব, এর দলিল কি,
এর দলিল কি? বলছেন এর দলিল হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি প্রশ্ন করেছিলেন, সেখানে একটি প্রশ্ন ছিল ঈমান সম্পর্কে। যখন ঈমান সম্পর্কে প্রশ্ন করে জিব্রাইল আলাইহিস সালাম, তখন রাসূলুল্লাহ উত্তরে এই ঈমানের 6টি রুকুন দিয়ে পরিচয় দিয়েছিলেন বা ব্যাখ্যা দিয়েছিলেন। দলিল হচ্ছে কাউলুন নবী সাল্লাল্লাহু নবী সাল্লামের বাণী, লম্মা কালাহু জিবরিল আলাইহিস, যখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে বলেছিলেন বা জিজ্ঞেস করেছিলেন, আখবিরনি আনিল ঈমান, আচ্ছা বলুন তো ঈমান সম্পর্কে। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আনতুমেনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরি ওয়া তুমেনু বিল কাদরি খাইরিহি ওয়া শাররি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া মালায়েকাতিহি, এবং তার মালায়েকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এবং বিশ্বাসের সাথে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস শুধু যথেষ্ট নয়, যথাযথ স্বীকৃতি দিতে হবে। ও রসুলি, রসুলগণের প্রতি বিশ্বাস করে, কিতাব সমূহের প্রতি বিশ্বাস করবে, রসুলগণের প্রতি বিশ্বাস করবে, পরকালের প্রতি বিশ্বাস করবে, আর ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করবে। তো ঈমানের এই 6টি রুকুন, এটি আরবিতে মুখস্থ করা জরুরি নয়। যেমন ঈমানে মুফাসসাল বলে আমাদের দেশের কায়দা বাগদাদিতে বিদাতিরা সংযোজন করেছে, ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল, এগুলো মুখস্থ করার কোনো তেমন কোনো মূল্য নেই। অর্থ যদি না বুঝেন বা সেই অর্থ অনুযায়ী যদি আপনি বিশ্বাস না রাখেন আর শুধু মুখস্থ করেন, তো মন্ত্র হবে, কোনো লাভ আসবে না। আর প্রথম যে কাজটি করতে হবে, সে এই বিষয়গুলি অনুধাবন করতে হবে, বুঝতে হবে, আর তারপর বিশ্বাস করতে হবে। আরবিতে আপনি বলতে হবে এরকম কোনো শর্ত নেই, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি এবং স্বীকৃতি দান করি আল্লাহর একত্বের, আল্লাহর যে মালায়েকা অসংখ্য রয়েছেন যাদের কিছু নাম জানি আর অসংখ্য মালায়েকার নাম জানি না, তারা জমিন আসমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আল্লাহ বিভিন্ন কাজে তাদেরকে নিয়োজিত রেখেছেন, তাদের প্রতি বিশ্বাস রাখি, তাদেরকে আমরা দেখি না, তারা আমাদেরকে দেখে, ও কুতুবি, আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখি, হ্যাঁ অনেক কিতাব আল্লাহ নাজেল করে যুগে যুগে, তার মধ্যে মাত্র কয়েকটি কিতাবের নাম আল্লাহ উল্লেখ করেছেন, তাওরাত, জবুর, এঞ্জিল, আসফে ইব্রাহিম আর আল কোরআনুল কেরিম, বিশ্বাস রাখি। আগের কিতাবগুলি আল্লাহর আসমানি কিতাব ছিল, কিন্তু সেগুলি ওই জাতিগুলি বিঘৃত করে দিয়েছে এবং সেই কিতাবগুলির বিধান রহিত হয়ে গেছে, পক্ষান্তরে আল কোরআনুল কারীম সমস্ত মানবতার জন্য আল্লাহ নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত এর বিধান মানব জাতির জন্য ফরজ থাকবে, এবং প্রত্যেক মানুষের আল কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা সবচেয়ে বড় ফরজ। এটি হচ্ছে মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য, শেষ পূর্ণাঙ্গ বিধান রব্বুল আলমিনের আল কোরআনুল কারীমের মাধ্যমে নাজিল হয়েছে। কিতাব সমূহের প্রতি বিশ্বাস, আগের কিতাবগুলির প্রতি বিশ্বাস সংক্ষেপে, আর কোরআনে কারিমের প্রতি বিশ্বাস বিস্তারিত, মানে বিশ্বাসের সাথে সাথে প্রতিটি বিষয়ের প্রতি আমল করা, প্রতিটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। রসুলগণের প্রতি বিশ্বাস, অসংখ্য রসুল রয়েছেন, নবী রয়েছেন, তাদের সংখ্যা আল্লাহ ভালো জানেন, যদি একটি হাদিস এই মর্মে মুসনাদ আহমদে রয়েছে রসুল আর নবীদের সংখ্যা সম্পর্কে, সহিহ বলা হয়েছে, কিন্তু আমাদের কাছে সেই সংখ্যাটা গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ যে কিছু রসুলের নাম আল্লাহ উল্লেখ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে 25 কোরআনে কারিমে, আর বাকি রসুলান কাদ কাসাসনাহুম আলাইকা ওয়া রসুলান লাম নাকসুসহুম আলাইকা, আল্লাহ কোরআনে কারিমে দুটি জায়গায় বিষয়টি উল্লেখ করেছেন যে কিছু রসুল আছে যাদের কিস্সা কাহিনী আমি বর্ণনা করেছি হে নবী তোমার জন্য কোরআনে কারিমে, আর অনেক রসুল রয়েছেন যাদের কাহিনী আমি বর্ণনাই করিনি, সুতরাং তাদের নাম জানা কোনো আমাদের কাছে সূত্র নেই। আমরা বিশ্বাস করবো যাদের নাম জানি, নাম সহ বিশ্বাস করবো, যাদের নাম জানি না বিশ্বাস করবো যে আরো রসুল ছিলেন যুগে যুগে, মানব জাতির কল্যাণের জন্য, হেদায়তের জন্য নবী রসুল আল্লাহ পাঠিয়েছে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস, যা শুরু হয় মানুষের মৃত্যু দিয়ে, মৃত্যুর সাথে সাথে পরকাল শুরু হয়ে যায়, আর দুনিয়া থাকে না, দুনিয়াতে মৃত দেহ পড়ে থাকলেও তার পরকাল শুরু হয়ে গেছে, দাফন করে না, নাই করে না, আর এটা চলতে থাকে একেবারে জান্নাত জাহান্নামে পৌঁছা পর্যন্ত। পরকালের বেশ কিছু স্তর রয়েছে, এই মর্মে আমার একটি বিস্তারিত আলোচনা আছে, যদিও এর চাইতে বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে পরকালের বিভিন্ন স্তরগুলি। অতুমেনু বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আর ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস করে, ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস করে। ভালো মন্দ এই জন্য বলা হয়েছে যে মানুষের তকদির কখনো ভালো হয় কখনো মন্দ হয়, কারো তকদির ভালো হয় কারো মন্দ হয়,
আবার একই মানুষের একদিনে কয়েক রকম হয়। দিনে সকালবেলা খুব হাসি খুশি ছিল, দুপুর বেলা শোকের ছায়া নেমে আসলো, সন্ধ্যাবেলা আবার খুশির কোন খবর আসতে পারে। আল্লাহ আকবার, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বাস করতে হবে তকদিরের প্রতি, বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন তকদির লিখেছেন, যেহেতু তিনি জানছেন যেগুলি হবে। কিন্তু তকদিরে লেখা আছে মানে আমাদের কর্ম অধিকার নেই এমন কথা নয়, বরং আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, এটি অনুভূত বিষয়। আমরা এই অনুভূতি আমাদের রয়েছে যে আমাদের স্বাধীনতা, এই যে আমি হাত নাড়াচ্ছি স্বাধীন হবে, কিন্তু আবার হাতটা রেখেই দিলাম এটি স্বাধীন হবে। এই যে আমাদের ভালো মন্দ কর্ম, এর জন্য আমাদেরকে ভালো কর্মের ওপর প্রতিদান দেওয়া হবে উত্তম, আর মন্দ কথা কাজের ওপর আমাদেরকে শাস্তি দেওয়া হবে যদি সংশোধন না করি। তো তকদির মানে এই নয় যে আমরা পাথর, তকদির মানে এই নয় যে আমরা নড়তে চড়তে পারি না, আমাদের কোনো ক্ষমতা নেই। আমাদের ক্ষমতাও আছে, স্বাধীনতাও আছে, আর আমাদের সবকিছু আল্লাহ জানছেন। আমরা যেদিকে চলবো সেই রাস্তাকে আল্লাহ সহজ করে দেবেন, যেদিকে ঝুঁকবো সেটাকে আল্লাহ সহজ করে দেবেন। এইভাবে মানুষকে সৃষ্টি করেছে, যে যেদিকে ঝুঁকে সেদিকে আল্লাহ ঝুঁকিয়ে দেয়। নুয়াল্লিহ মাতাওয়াল্লা, যেদিকে ফিরি ওইদিকে ফিরিয়ে দেবো আল্লাহ করে বলেছে। লাইসালিল ইনসান ইল্লা মা আসা, মানুষ যা চেষ্টা করে সেটাই পায়। ভালো চেষ্টা করলে ভালো পাবে, মসজিদ মুখী হন তাই পাবেন জান্নাত পাবেন, হ্যাঁ তৌহিদ সুন্নত মুখী হন জান্নাত পাবেন, আর শিরক বিদআত মুখী হন আপনি মাজার মুখী হন জান্নাত পাবেন, হ্যাঁ নাস্তিকতা কুফুরি মুখী হন আপনি, আপনি পাপ মুখী হন তাহলে তাই পাবেন আপনি তার পরিণাম। তো এসব আমরা কিন্তু স্বাধীনভাবে করে থাকি, আল্লাহ যেন বোঝার তৌফিক দেন। তকদিরের আরেকটা দিক হচ্ছে, অনেক দিক রয়েছে, বেশি লম্বা করবো না, যে ভালো হোক আর মন্দ হোক এই তকদিরের উপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে। ভালো হইলে তো সবাই সন্তুষ্ট থাকে, তকদির ভাগ্য ভালো খুব খুশি, আল্লাহর উপরও খুশি আর যা ঘটেছে তাতেও খুশি, হ্যাঁ হ্যাঁ খুব আনন্দ। কিন্তু যখন অপ্রীতিকর হয়, অশান্তি হয়, তো তখন আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে যে আলহামদুলিল্লাহ এতেই কোনো কল্যাণ আছে, এতেই কোনো কল্যাণ আছে। এই বিষয়গুলি কোরআনে কারিম আল্লাহ বলেছেন আমাদের সান্ত্বনার জন্য, জি আসা আন্তাকারা হুসাইয়ান, হতে পারে একটা জিনিসকে তুমি অপ্রীতিকর অপছন্দনীয় মনে করছো, কষ্টকর মনে করছো, খুব খারাপ হলো, জি ওয়া খাইরুল্লাকুম, কিন্তু সেটা তোমাদের জন্য উৎকৃষ্ট। অন্য জায়গায় আল্লাহ বলছেন আসা ওয়া আসা আন্তাক ফা আসা আন্তাকারা হুসাইয়ান, হতে পারে যে একটা জিনিসকে তোমরা অপ্রীতিকর বা কষ্টদায়ক বা ঘৃণিত মনে করছো, খুব খারাপ হয়ে গেল। আল্লাহ খাইরান কাসীরা, তাতে আল্লাহ অশেষ কল্যাণ রেখেছেন, খাইরান কাসীরা শুধু কল্যাণ নাই অজস্র কল্যাণ রেখেছেন, বহু কল্যাণ রেখেছেন, তুমি জানো না। আল্লাহ আলম আন্তুল্লাহ আতমান্য আয়াতে আল্লাহ বলছে, আগের আয়াতটিতে আল্লাহ বেশি জানেন পরিণাম সম্পর্কে। কিন্তু সব সময় মনে রাখতে হবে যে আপনার চলন দোষে যেন তকদির খারাপ না হয়, যথাসাধ্য আপনার চলনটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। আপনার আকিদা খারাপ, আপনার ইবাদত বন্দেগি খারাপ, আপনার আখলাক চরিত্র খারাপ, আর বলবেন যে তকদিরে ছিল, ঠিক আছে তকদিরে ছিল, কিন্তু আপনি নিজের তকদিরটাকে ভালো করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন, যথাসাধ্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক কল্যাণ দান করেন, এবং আল্লাহ রাব্বুল সবসময় আমাদের কল্যাণ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আর একটি বিষয় সেটা হচ্ছে, বলছেন লেখক এই হাদিস, যে হাদিস বললাম এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, এই যে ইমানের ছয়টি রুকন রয়েছে বা ইমানের পরিচয় দিবেন ছয়টি স্তম্ভ দিয়ে, এর দলিল কি? কোরআনে কারিমে দলিল আছে? হ্যাঁ দলিল আছে, দুটি আয়াত রয়েছে, এই দুটি আয়াতে পাঁচটি এই মানের ছয়টি রুকন বা স্তম্ভের পাঁচটি উল্লেখ করা হয়েছে, আর ষষ্ঠটি অন্য আয়াতে উল্লেখ করা হয়েছে। আয়াতগুলি ইনশাআল্লাহ তাআলা উল্লেখ করব। বলছেন মা দালিল ওহা মিনাল কিতাবে জুমলাতান, সংক্ষেপে কোরআনে করিম থেকে দলিল কি হতে পারে ইমানের ছয়টি স্তম্ভের, ইমানের যে ছয়টি খুঁটি, এর দলিল কোরআনে করিম থেকে সংক্ষেপে বলবেন কি? বলছেন আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করে সূরা বাকার আয়াত নম্বর 177,
নেকির কাজ এই নয় যে তোমরা তোমাদের মুখমণ্ডল ফিরাবে পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে, পূর্ব দিক পশ্চিম দিক এইটাই কোনো গুরুত্বপূর্ণ নয়। যখন আপনি কিবলা চিনছেন না, আরে চেষ্টা করলেন তারপরে যাই হইলো হইলো, অসুবিধা নাই, এইটাও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে তৌহিদ ইমান বিল্লাহ, গুরুত্বপূর্ণ হচ্ছে আকিদা সহি আকিদ বিশুদ্ধ আকিদা, গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্দর ইবাদত বন্দেগী। বলছে ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে সত্যিকার নেকির কাজ হচ্ছে মান আমানা বিল্লাহ, ওই লোকদের কাজগুলি যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির আর পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওয়াল মালায়েকাতে ফেরেশতার প্রতি বিশ্বাস রাখে ফেরেশতাগণের প্রতি, ওয়াল কিতাব এবং কিতাবের প্রতি আল কিতাবের প্রতি বিশ্বাস রাখে। কুতুব বহু বচন, অন্য জায়গায় কুতুব রয়েছে, তাতে সবগুলি কিতাব সামিল, আসমানি কিতাব আর আসমানি কিতাবই উদ্দেশ্য, আর এখানে আল কিতাব বিশেষভাবে বলা হয়েছে কারণ আগের কিতাবগুলি রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। আল কিতাব হচ্ছে আল কোরআন করিম, যেটি আমাদের ইমানের মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমে আমাদের জান্নাতের পথে চলতে হবে আল কিতাব। এবং যারা আল কিতাবের প্রতি বিশ্বাসী, ওয়ান্নাবিয়িনা এবং নবীগণের প্রতি বিশ্বাসী, নবীগণের প্রতি বিশ্বাসী, তাহলে এখানে পাঁচটি চলে আসলো, মান আমানা বিল্লাহে ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল মালায়েকাতে ওয়াল কিতাবে ওয়ান নাবিয়িন। জিবরাইল আলাইহিস সালামের হাদিসে যেই সিরিয়ালে রয়েছে সেই সিরিয়ালে নেই, আগে পরে, আগে পরে হলে অসুবিধা নেই, এই আয়াত দ্বারা এটা বোঝা যায়। কিন্তু যেভাবে প্রসিদ্ধ হাদিসগুলি রয়েছে সেভাবে বলাটাই বেশি ভালো। জি, আল্লাহর প্রতি ইমান, তারপরে মালাইকার প্রতি ইমান, তারপরে কিতাব সমূহের প্রতি ইমান, তারপরে রাসূলগণের প্রতি ইমান, তারপরে পরকালের প্রতি ইমান, তারপরে ভালো মন্দ তকদীরের প্রতি ইমান। আর তকদীর সম্পর্কে পাঁচটি তো হইল, ষষ্ঠ যে ইমানের রুকন তকদীর, এর দলিল সূরা কামারের আয়াত নম্বর 49। আল্লাহ বলছে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি তকদীরের সাথে, তকদীরের সাথে বিকাদার, আমরা তকদির বলি কাদ্দারে কাদ্দারে তকদির, আর ওইটাকে তকদির করি বাংলায় আমরা, আর আরবরা ওটাকে বলে কাদার, তকদির তারা বলে না, কাদার বলে আর কাদা বলে, কাদা মানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ, আর কাদার মানে হচ্ছে সুপরিমিত করা, আল্লাহর পক্ষ থেকে সেটি সুপরিমিত, আর তকদির মানে একই কথা, কাদ্দারা কাদ্দারে তকদির মানে সুপরিমিত করা, পরিমাণ নির্ধারণ করা। আল্লাহ রাব্বুল আমাদের সব কিছুর পরিমাণ নির্ধারণ করেছেন, আয়ু, সুস্থতা, কোথায় রুজি, কোথায় হায়াত, জন্ম, কোথায় মৃত্যু, কোথায় লেখাপড়া, কতটা লেখাপড়া, কতটা যোগ্যতা, ইত্যাদি ইত্যাদি, কোথাও বিবাহ, কোথায় বিবাহ সাদী, কোথায় ছেলে মেয়ে, ছেলে মেয়ে হবে হবে না না নিঃসন্তান ইত্যাদি, আল্লাহ আকবার, সব কিছু তকদির। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিষয় যা কিছু পৃথিবীতে ঘটছে, শুধু মানব জাতির নয়, প্রতিটি সৃষ্টিকুলের সবকিছু আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত সুপরিমিত। এই আয়াতটি তকদিরের দলিলের প্রসিদ্ধ আয়াত, সুরে আলা পড়তে পারেন যা মুখস্থ আছে আপনাদের, সুবহি ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, সুবহি ইসমা রাব্বিকাল আলা, তসবিহ করো তোমার সুউচ্চ সুমহান রবের, আল্লাযী খালাকা যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া এবং তিনি সুবিন্যস্ত করেছেন, সুঠাম করে ফাসাওয়া, কত সুন্দর করে সুবিন্যাস করেছেন আমাদের রূপ চেহারাকে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে, খালাকা ফাসাওয়া, ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি সুপরিমিত করেছেন, কাদ্দারা তাকদীর নির্ধারণ করেছেন, ফাহাদা এবং আমাদেরকে রাস্তাও দেখে দিক নির্দেশনাও দিয়েছে, সুপরিমিত করেছেন আবার আমাদেরকে দিক নির্দেশনাও দিয়েছে। জি, তারপরে লেখক বলছে ওয়াসানাজ করে ইনশাআল্লাহ তাদারিলা কুল্লিন আলা ইনফিরাদিহি, আর ইনশাআল্লাহ আমরা অচিরেই প্রত্যেকটির পৃথক পৃথক দলিল বর্ণনা করব, অর্থাৎ আল্লাহর প্রতি ইমানের দলিল, হ্যাঁ, তারপরে মালায়েকার প্রতি ইমানের দলিল, কিতাব সমূহের প্রতি ইমানের দলিল, তারপর রাসূলগণের প্রতি ইমানের দলিল, পরকালের প্রতি ইমানের দলিল, এইভাবে ভালো মন্দ তকদিরের বিস্তারিত আলোচনা সবগুলি ইনশাআল্লাহ পৃথক পৃথক ভাবে আসবে। একটি আয়াত উল্লেখ করে দিই, লেখক উল্লেখ করেননি, তা হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 136। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে কোরআনে কারিমে
ইমানের যে ছয়টি স্তম্ভ কোথায় আছে? তো বলবেন যে সুরায় বাকারার 177 নম্বরে 5টি আছে, আর আরেকটি আয়াত হচ্ছে সুরা নিসার আয়াত নম্বর 136, আর তকদিরের কথা রয়েছে ষষ্ঠ, যেটি ইমানের স্তম্ভ, ইমানের খুঁটি, তা সুরা কমারের আয়াত নম্বর 49 যা বললাম। এই আয়াতটি শোনায় আল্লাহ রাব্বুল ইরশাদ বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূল প্রতি ইমান নিয়ে আসো, মানে ইমানকে কন্টিনিউ করো, স্থায়ী করো। এখানে যেই তরতিবের সাথে, যেই সিরিয়ালে জিব্রাইল আলাইহিস সালাম হাদিস বা প্রসিদ্ধ যে সিরিয়াল ইমানের আরকান, ইমানের ছয়টি রুকনের পাঁচটি একসাথে রয়েছে, সেইভাবে বর্ণনা করা হয়েছে, যেই ব্যক্তি কুফরি করবে, মানে অস্বীকার করে অমান্য করবে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর সাথে কুফরি করবে, ওয়া মালায়েকাতি, তার মালায়েকা ফেরেশতাগণের সাথে কুফরি করবে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের সাথে কুফরি করবে, ওয়া রাসূলগণের সাথে কুফরি করবে, ওয়া ইয়াউমিল আখির, পরকালের সাথে কুফরি করবে, পরকালকে অবিশ্বাস করবে, অমান্য করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে অনেক দুর্ভ্রষ্ট হয়ে চলে গেল, অনেক দূরের ভ্রষ্টতায় লিপ্ত হয়ে গেল, ইসলাম থেকে, জান্নাত থেকে অনেক দূরে গোমরা হয়ে একেবারে জাহান্নামের ইন্ধন হইল। আজকে এখান পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আলোচনা শেষ করছি, আর বাকি আমাদের যে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে তা ইনশাআল্লাহ তাআলা এখন শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়ে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন, আমাদের আকীদা সুন্দর রাখার তৌফিক দান করেন, ইবাদত সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন, আখলাক চরিত্র আমাদের ভালো রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় অনিষ্ট থেকে, শার থেকে আর অনিষ্টকারী থেকে আল্লাহ যেন হেফাজত করেন, এবং আমাদেরকে যেন সর্ব অবস্থায় ধৈর্য ধারণের তৌফিক দান করেন, যদি ভালো কিছু হয় তো শুকরিয়ার তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিন, আর যদি অপ্রীতিকর কিছু হয় তো আল্লাহ যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।